শ্যামলা বর্ণের ছিপছিপে দীর্ঘদেহী গড়নের সেই অফিসারকে রাজধানীবাসী মাত্রই বিলক্ষণ চেনেন জানেন। তার যতটুকু পরিচয় অফিসার হিসেবে, এর চাইতে বেশি কুখ্যাতি ভিলেন হিসেবে। বাইক স্কুটি চালকদের কাছে তো ইনি একটা মূর্তিমান আতঙ্ক কিংবা ত্রাস। রাজপথে দ্বিচক্র যান নিয়ে চলতে গেলে একটু এদিক সেদিক হলেই শেষ। অমনিতেই রাজপথের ধারে ওত পেতে থাকা ওয়ান স্টারের অফিসার সুকান্ত বিশ্বাস এসে হাজির। এরপর মুহূর্তে শুরু হয়ে যায় হম্বিতম্বি। ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ইন্স্যুরেন্স, পলিউশনের কাগজপত্র চাওয়া শুরু হয়ে যায় ট্রাফিক ইন্সপেক্টর বিশ্বাসবাবুর। এর মধ্যে কোনো একটা কাগজপত্র না থাকলে কিংবা যানবাহনে কোনো সমস্যা থাকলেই কেল্লা ফতে। তখনই শুরু হয়ে যায় চালকের সাথে দর কষাকষি। হয় মোটা অঙ্কের ফাইন ভরে বাইক বা স্কুটি নিয়ে যাওয়া, অন্যথায় সোজা দ্বিচক্র যান বাজেয়াপ্ত করে ট্রাফিকের হেফাজতে চলে যাওয়া, নয়তো আদালতে শরণাপন্ন হও। দ্বিচক্রযান চালকদের উদ্দেশ্যে এমনই সমহিমায় অবতীর্ণ হতে শহরবাসী দেখেছেন রাজ্য পুলিশের আর্মস ব্রাঞ্চের ইন্সপেক্টর সুকান্ত বিশ্বাসকে। অধুনা অর্থাৎ 21 ফেব্রুয়ারি থেকে যার পরিচয়ের সাথে যুক্ত হয়েছে সাসপেন্ডেড অফিসারের শিরোপা। আগা গোড়া বামভক্ত এই অফিসার কমিউনিস্ট জমানাতেও শহরের যান চালকদের কাছে পরিচিত খলনায়ক হিসেবে। আর রাজ্যে পালাবদলের পর নতুন সরকারের জমানাতে এসেও অতি গেরুয়া সেজে এই আমলেও যুব সমাজের কাছে ভিলেন তিনি। একটা সময় আর্মস ব্রাঞ্চের এই কর্মীর পোস্টিং ছিল রিজার্ভে। সেখান থেকে ট্রাফিক দপ্তরের এক সুপারের হাত ধরে আগরতলা ট্রাফিক ইউনিটে পোস্টিং হয় তার। কিন্তু আগরতলা পোস্টিং পেতেই স্বকীয় ভাবমূর্তিতে ফিরে আসেন রাজ্য পুলিশের মূর্তিমান বিশ্বাসবাবু, যে কারণে তাকে পোস্টিং দিয়ে তদানীন্তন এসপি পদমর্যাদার সেই অফিসারকেও আক্ষেপ করতে শোনা যায়। ট্রাফিক দপ্তরের বরাদ্দ করা টিভিএস অ্যাপাচে সাদা বাইকে কোমরে ওয়্যারলেস সেট গুঁজে তাকে শহরের এপ্রান্ত থেকে ওপ্রান্ত চষে বেড়াতে দেখা যায়। কিন্তু শহর পরিক্রমার পেছনেও তার একটাই মোটিভ থেকে যায়, আর সেটা ট্রাফিক আইন উল্লঙ্ঘনের অজুহাত দিয়ে কিভাবে যান চালকদের কাছ থেকে 2 পাইস অর্থ কামিয়ে নেওয়া যায়। কিন্তু প্রভাতে আছে চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। আগা গোড়া লালবাড়ির অতি ঘনিষ্ঠ এই অফিসারকে মাত্র কমাস আগে আগরতলা থেকে উত্তরের দিকে বদলির অর্ডার ধরিয়ে দিয়েছিল আরক্ষা দপ্তর। যদিও মামা, কাকা, দাদা এবং স্যারদের হাত ধরে এ যাত্রায় ট্রান্সফার অর্ডার ঠেকাতে সক্ষম হন কাঁধে ক্লডেত ওয়ান স্টার ঝোলানো অফিসার সুকান্ত বিশ্বাস। তবে সেই ভাগ্য এবার সুপ্রসন্ন হল না বিশ্বাসবাবুর। পড়লেন তো পড়লেন, একেবারে ভিলেন বেশে এই যাত্রায় মুখ্যমন্ত্রীর নেক নজরে চলে এলেন তিনি, যে কারণে রাতারাতি নামের পাশে জুড়ে নিলেন সাসপেন্ডেড অফিসারের তকমা। শুরুটা হয়েছিল বৃহস্পতিবার সকালে রাধানগর এলাকায় মোটরচালিত প্যাডল রিক্সাগুলির বিরুদ্ধে ট্রাফিকের অভিযান দিয়ে, যে অভিযানের নেতৃত্বে ছিলেন খোদ সুকান্ত বিশ্বাস। গত মঙ্গলবারই এক জনস্বার্থ মামলায় উচ্চ আদালত রায় দিয়েছিল আগামী 4 সপ্তাহের মধ্যে প্যাডেল চালিত রিক্সা থেকে মোটর খুলে নেওয়া। কিন্তু প্রশাসনিক স্তরে এ বিষয়ে কোনো আদেশ জারির আগেই অতি বিপ্লবী হয়ে হিরো সেজে অভিযানে নেমেছিলেন বিশ্বাস অ্যান্ড কোং গ্রুপের সদস্যরা। এতে হিতে বিপরীত হয়ে দিনভর রাজধানী শহরে পথ অবরোধ, বিক্ষোভে সামিল হয়েছিলেন রিক্সা শ্রমিকরা। তাদের এই প্রতিবাদের পেছনে কারণ নিজেদের পরিবারের রুটি রুজির প্রশ্ন। তাই ভয় ভীতিকে উপেক্ষা করে শয়ে শয়ে শ্রমিক পথে নেমে নিজেদের ক্ষোভ জাহির করেছিলেন। যথারীতি এ খবর মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কাছেও পৌঁছয়। এরপর বিষয়টি জানতে ডিজিকে তলব করেন মুখ্যমন্ত্রী। পুরো বিষয়টি অবগত হওয়ার পরই মুখ্যমন্ত্রী সেই অশান্তির পরিবেশ সৃষ্টিতে পরোক্ষ ইন্ধন দেওয়া সুকান্ত বিশ্বাসকে সাসপেনশনের জন্য ডিজিকে আদেশ দেন, যে খবর সন্ধ্যারাতে সংবাদ মাধ্যমকে নিজেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারকে অবগত না করে জনৈক পুলিশ অফিসার সুকান্ত বিশ্বাস, ইন্সপেক্টর সুকান্ত বিশ্বাস, উনি নিজে ইচ্ছায় তোয়াক্কা করে সরকারের সমস্ত কিছু নিজেই সে অর্ডার দিয়েছেন ট্রাফিক পুলিশদেরকে, এবং সারা আগরতলাতে একটা অরাজকতা তৈরি করার কার্যক্রম তৈরি করা হয়েছিল, এবং রাজ্য সরকার এখন সিদ্ধান্ত করেছে, এবং আমি ডিজিপিকে বলে দিয়েছি যে ওই পুলিশ অফিসার বিশ্বাসকে ইমিডিয়েট সাসপেন্ড করার জন্য, এবং অলরেডি সাসপেনশন অর্ডার তৈরি হচ্ছে। আর সঙ্গে সঙ্গে এই যে কনস্পিরেসি, তার বিষয়ে আমরা যাচ করব, ও যাচ করে যার সরকারি ব্যবস্থা আইনকে মেনে করা উচিত সরকার সেই দিশাতে কঠোর পদক্ষেপ নেবে। অতঃপর ট্রাফিক ইন্সপেক্টর সুকান্তের সাসপেনশনের খবর জানাজানি হতেই রিক্সা শ্রমিক সহ অন্যান্য মোটর শ্রমিকদের মধ্যেও স্বস্তির আবহ ছড়িয়ে পড়ে। সূত্রের আরও খবর, কোনো প্রভাবশালী লাল নেতার প্রত্যক্ষ আশকারাতেই মোটর চালিত রিক্সার বিরুদ্ধে আগবাড়িয়ে অভিযানে নেমেছিলেন এই বিতর্কিত ট্রাফিক অফিসার। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।